হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার অনুগোপাল ভাইকে রেডি করার জন্য। অনুগোপাল ভাইকে স্নান করানোর জন্য আমি সব জোগাড় করেই নিয়েছি। আমার কিছু কথা বলার আছে বন্ধুরা। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, আর তাই আমার প্রথম ভিডিওই আমি আমার অনুগোপাল ভাইকে দিয়ে শুরু করছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন আর আমার সাথে থাকবেন। আসলে কি জানেন তো, আমি খুব নার্ভাস এই ভিডিও, ক্যামেরা, লাইট এই সবের থেকে, তাই নিত্যদিনের ছোট ছোট কাজ দিয়েই ভিডিও শুরু করছি। প্লিজ আমার পাশে থাকবেন, আর কি রকম ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব তেমন ভিডিও বানানোর। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখে নিন আমি কিভাবে অনুগোপাল ভাইয়ের নিত্য সেবা দিই। আসলে নিত্যদিনের সেবা মাই দেন প্রত্যেক দিন, কোনো দিন কোনো দিন আমি করে নিই। গোপালের স্নানের জলের মধ্যে ঘি, মধু, গঙ্গা জল, গোলাপ জল সমস্ত কিছু দিয়েই গোপালকে স্নান করানো হয়। তারপর গা হাত মুছিয়ে জামা কাপড় পরিয়ে ওকে ওর পালঙ্কে বসিয়ে দিই। এরপর অলংকারের পালা, তারপর এক এক করে অলংকারগুলো পরিয়ে দিই। নিত্যদিনে খেজুর, চকলেট, বিস্কিট, নকুলদানা, বাদাম এই সমস্ত জিনিস যখন যেমন থাকে সেরকমভাবেই অর্পণ করা হয়। এইভাবেই করি আমি নিত্যদিনের সেবা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।